হ্যালো গাইস, চলে এসেছি আমরা একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা মোমোর রেসিপি, চিকেন মোমো। কতদিন ধরেই ভাবছিলাম খাবো, তো আজকে বাড়িতে ছিলাম তার জন্য ভাবলাম বানিয়ে ফেলি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি চিকেনটাকে পেস্ট করে নিয়েছি মিক্সারে দিয়ে। এখন আমি একে একে চিকেনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একে একে প্রথমে আমি রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম, তারপরে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজ যত দেবেন টেস্টটা অত ভালো আসবে। তারপর পরিমাণ মতো নুন, তারপর সাদা তেল, সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব একসাথে। আমার স্টাফিং রেডি হয়ে গেছে, এখন আমি ডোটা বানিয়ে ফেলবো। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে সাদা তেল, এখানে আমি একটু একটু করে জল দেব। ডিম অম্বল বানাচ্ছে, তারপরে আমি সকালের খাবারটা খেয়ে নেব। খেতে পছন্দ করি না, তার জন্য অল্প ভাত, একটা ডিম অমলেট, আর এখানে হচ্ছে লটকা শুটকির চাটনি, এটা দিয়ে খাবো বাস। খেয়ে নিয়েছি, এখন আমার রেবিটদেরকে আমি খাবার দেব। সঙ্গে আমি এখন ওদেরকে খাবার দিয়ে দেব। হচ্ছে ভূমি, ও দূরে এসেছে। এই আমি দিচ্ছি তো, আমি দিবার আগে ও দেখুন থাল থেকে খেয়ে নিচ্ছে। খিচুড়িতে আছে কাজু আর বরফি। ডেকে নিয়েছি ভূমি, ওদেরকে দেখলে একবারে উত্তেজিত হয়ে যায়। যে গাজর দিয়ে খেতে ওর খুবই ভালো লাগে। এখন আমি ঘরে চলে যাবো, গিয়ে মোমোটা বানিয়ে ফেলবো। এখন মোমোটা বানিয়ে ফেলবো।
মোমোগুলো আমি বানিয়ে ফেলেছি। স্টিম করে নেব, এটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটাতে অল্প পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। আমি সবগুলো বসিয়ে দিয়েছি। সব মোমোগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে চাটনি রেসিপিটা। যদি দেখতে চান আমাদের আমাদের পেজে ভিডিওটা আপলোড করা আছে, যদি আপনারা বানাতে চান তো বানাতে পারবেন। এখানে শেষ করছি ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে চাটনি রেসিপিটা। যদি দেখতে চান আমাদের আমাদের পেজে ভিডিওটা আপলোড করা আছে, যদি আপনারা বানাতে চান তো বানাতে পারবেন।